নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের নতুন রান্নাঘরে চলে এসেছি, আর এই রান্নাঘরের আজকে উদ্বোধন হবে তো একটা স্পেশাল রেসিপি দিয়েই উদ্বোধন হবে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিংড়ি মাছের একটা রসা রেসিপি। তো এই রেসিপির জন্য আমি এখানে 400 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। এই চিংড়ি মাছগুলো প্রথমে কেটে নেব। আমি কিন্তু চিংড়ি মাছের মাথা আর খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নেব। এরকম ভাবে প্রত্যেকটা মাছ আমি পরিষ্কার করে নেব। মাছগুলো কাটা হয়ে গেল, এবার ধুয়ে নিয়ে আসব। মাছ ধোয়া হয়ে গেল, আর এই রান্নাটা করার জন্য আমি কি কি মশলা নিয়েছি সেগুলো দেখাচ্ছি। এই রান্নায় আমি আলু ব্যবহার করব, তাই এখানে বড় সাইজের দুটো আলু আমি কেটে নিয়েছি। 400 গ্রাম চিংড়ি মাছের জন্য আমি নিয়েছি এখানে 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1.5 চামচ মতো পোস্ত বাটা, 1 চামচ জিরে বাটা, 1 চামচ শুকনো লঙ্কা বাটা, আর এখানে একটা বড় পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, একটা বড় সাইজের টমেটো এখানে কুচি করে নিয়েছি, আর নিয়েছি লবণ 1/2 চামচ, গরম মশলা গুঁড়ো, আর এখানে ফোড়নের জন্য নিয়েছি 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, 1/2 চামচ জিরে, আর নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, সর্ষের তেল, গোটা গরম মশলা নিয়েছি আমি, এখানে নিয়েছি দারচিনি 4-5 টুকরা, নিয়েছি এলাচ 4-5টা, লবঙ্গ নিয়েছি 4-5টা, আর নিয়েছি 1/2 চামচ মতো হলুদ। মাছটা আমি প্রথমে হলুদ লবণ দিয়ে একটু মাখিয়ে রাখবো। লবণ, হলুদ এবার মাখিয়ে নিচ্ছি। এইভাবেই মেখে কিছুক্ষণ আমি রেখে দেবো, 4-5 মিনিট মতো। কড়াইয়ে প্রথমে সর্ষের তেল দেবো, দিয়ে মাছটা ভেজে নেব। এই মাছটা কিন্তু বেশি ভাজবো না, একটু হালকা করেই ভাজবো। আমি খুব চিংড়ি মাছ ভালোবাসি। মাছটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এইবার আলুগুলো একটু ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। এর উপরে একটু লবণ আর হলুদ দিয়ে দেব। আলুটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এই তেলের মধ্যেই আমি ফোড়নটা দিয়ে দেব। ফোড়নের জন্য প্রথমে দিচ্ছি গোটা জিরা,
দেব দুটো শুকনো লঙ্কা চার পাঁচটা লবঙ্গ ফাটিয়ে রাখা চার পাঁচটা এলাচ চার পাঁচটা দারচিনি টুকরো দুটো তেজপাতা এইবার এই ফোড়নের উপরেই পেঁয়াজ কুচিটা দিয়ে দেব পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে এবার এর মধ্যে দেব টমেটো কুচি এর উপরেই আমি একটু লবণ দিয়ে দেব এতে টমেটোটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে টমেটো সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দেব প্রথমে দেব শুকনো লঙ্কা বাটা তারপরে দেব রসুন বাটা আদা বাটা জিরে বাটা আর এটা হচ্ছে পোস্ত বাটা এবার ভালো করে মিশিয়ে নেব এই অবস্থাতেই এর উপর হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ দিয়ে দেব আবার ভালো করে মিশিয়ে নেব মশলাটা ভালো করে কষানোর জন্য এর উপরে দিয়ে দেব মশলা ধোয়া জল এই অবস্থায় আস্তে আস্তে জাল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা মোটামুটি কষে এসছে এবার এর উপরে দিয়ে দেব ভেজে রাখা আলু আর ভেজে রাখা চিংড়ি মাছ মশলার সঙ্গে আলুটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দেব চিংড়ি মাছ মশলা আলু মাছ কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেব জলটা আমি একটু বেশি করে দিলাম উনুন জ্বালে জলটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় 10 মিনিটের জন্য এবার একটু ঢাকা দিয়ে দেব 10 মিনিট হয়ে গেছে এবার ঢাকাটা খুলে নিই এবার এর উপরে চিড়ে রাখা চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দেব আর দেব গরম মশলা দিয়ে আর একটু ঢাকা দিয়ে দেব এই অবস্থায় যারা রান্নায় মিষ্টি খেতে পছন্দ করেন তারা এক চামচ চিনি মিশিয়ে দিতে পারেন হয়ে গেছে এবার ঢাকাটা খুলে নামিয়ে নিচ্ছি Thank you.
আজকে যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম সেটা হচ্ছে চিংড়ি মাছের একটা রসা রেসিপি। তো আমরা তো চিংড়ি মাছ দিয়ে অনেক কিছুই খেয়ে থাকি, এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, দেখবেন খুব ভালো লাগবে।